সৌর শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগম। ইতিমধ্যে মাতৃসদন, কিরণচন্দ্র ভবন, সূর্যসেন পার্ক, রবীন্দ্র মঞ্চ, শিলিগুড়ি পুর নিগম, বিবেকানন্দ মিনি মার্কেট ও চার নম্বর বোরো অফিসকে সৌর বিদ্যুতায়নের আওতায় আনতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগম। তারই প্রথম পর্যায়ের কাজের সূচনা করলেন অশোক ভট্টাচার্য। মঙ্গলবার বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চ থেকে এই কর্মসূচির সূচনা করেন তিনি। তিনি জানান, প্রথম পর্যায়ে কেন্দ্রীয় গ্রিন সিটি মিশনের প্রকল্পের আওতায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে মাতৃসদন, রবীন্দ্র মঞ্চ ও বিবেকানন্দ মিনি মার্কেটকে সৌর বিদ্যুতের আওতায় আনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকিগুলোকে এর আওতায় আনা হবে। তিনি আরও জানান, সৌর বিদ্যুতায়নে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনই অর্থ সাশ্রয় হবে পুর নিগমের। একটা খুব গুরুত্বপূর্ণ যে প্রকল্প আমাদের এই শিলিগুড়িতে চলছে, সেই প্রকল্পের ইতিমধ্যে নদী সৌন্দর্যায়ন, সমুদায়ন, আলোকায়ন এর প্রথম পর্যায়ে কাজের উদ্বোধন হয়ে গেছে। ঘাট উন্নয়ন অন্যদিকে আরো কতগুলো এরকম কাজ চলছে। এই প্রকল্পের মধ্যে আরো রয়েছে শিলিগুড়ি সমুদায় এবং শিলিগুড়ির প্রধান রাস্তার মাঝখান দিয়ে গাছ লাগানো, আরবান ফরেস্ট্রি করা, প্রায় 68,000 গাছের চারা লাগানো হবে, এসব প্রকল্প আছে। তারই আরেকটি প্রকল্প হচ্ছে সৌর বিদ্যুৎ। মোট 65,00,000 টাকা এই সৌর বিদ্যুতের জন্য এই প্রকল্পে ধরা পড়েছে। তার মধ্যে তিনটি আমাদের এখানে হওয়ার কথা, 1, 2, 3, 7 স্থানে এই প্রকল্প চালু হওয়ার কথা। আজকে আমাদের এখানে তিনটি স্থানে 65,00,000 টাকা ব্যয় করে 7টি প্রকল্প হবে। 7টি স্থানে তিনটি স্থানে আমরা আর্টিস্টরা উদ্বোধন করছি। একটি হচ্ছে আমাদের এই, একটা হলো আমাদের রবীন্দ্র মঞ্চ। এই রবীন্দ্র মঞ্চে আমাদের 10 কিলোওয়াট আমাদের বিদ্যুৎ উৎপাদিত হবে, যার জন্য খরচা হয়েছে মোট 6,50,000 টাকা। মাতৃসদনে ওখানেও 10 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, সেখানে মোট ব্যয় ধরা হয়েছে 6,50,000 টাকা। আর হচ্ছে বিবেকানন্দ মিনিমাম, সেখানে 20 কিলোওয়াট মোট এবং সেখানেও প্রায় 13,00,000 টাকা ব্যয় করা হচ্ছে। অর্থাৎ আজকে এখানে আমরা এই 13, 14, 19, 20, 26 26,00,000 টাকার বেশি টাকার প্রকল্প আমরা এখানে শেষ হয়ে গেছে, তার উদ্বোধন আমরা করছি। কিছুদিনের মধ্যেই বাকি জায়গা, সূর্যসেন পার্ক, 4 নম্বর পৌর অফিস, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের আমাদের মুখ্য যে অফিস এবং কিরণচন্দ্র ভবন, সেখানে এরকম আরও 4টি প্রকল্পের কাজ চলছে, কিছুদিনের মধ্যে তারও উদ্বোধন হবে। এই প্রকল্পের মূল বিষয়টা হচ্ছে এর মধ্য দিয়ে আমাদের যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি তার প্রচলিত যে বিদ্যুৎ তার 90% সেভিংস হবে। অর্থাৎ 90% প্রচলিত বিদ্যুৎ শক্তি ব্যবহার করতে হবে না, অপ্রচলিত শক্তি দিয়েই আমাদের এই বিদ্যুতের কাজটা আমরা চালিয়ে যাব। যখন বিদ্যুতের বেশি টাকা নেবে, উৎপাদনটা বেশি হবে, সেটা চলে যাবে গিবে চলে যাবে, যার দ্বারা অন্যরা শিলিগুড়ি শহরের মানুষ, বিশ্বের মানুষ, রাজ্যের মানুষ তারাও এর দ্বারা উপকৃত হবে। একটু বৃদ্ধি করা যাবে,
যেমন আমাদের এখানে যত বিদ্যুৎ ব্যবহৃত হয় এখন এটা এই ব্যবহারের ফলে 90% সেভিংস, আপনি 10% আমাদের বিদ্যুৎ ব্যবহারটাকে অনেক কমবে, শক্তির ব্যবহারটা কমবে। আর শক্তির ব্যবহার বা এনার্জি ইউটিলাইজেশনটাকে যত কমানো যাবে তত হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন কমবে, তত পরিবেশের মানের যে অবনমন তার সেটাকে প্রতিরোধ করা যাবে। তো সেই জন্যেই এটা করা হলো। আমাদের মোট 65 লক্ষ টাকার এই প্রজেক্ট, 7টি জায়গাতে এরকম প্যানেল বসানো হয়েছে। আজকে আমরা 3টি জায়গাতে উদ্বোধন করলাম, বাকিগুলো কয়েকদিনের মধ্যে করা হবে। এছাড়াও আমরা গাছ লাগানো ইত্যাদি এগুলো তো আমরা করছি, আরও বিভিন্ন ধরনের প্রিপারেশন যেমন সেখানেও বৃক্ষায়ন সবুজায়ন এসবগুলো আমরা করছি। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে আমরা এই যে বায়ু দূষণের মাত্রাটা কেমন সেটা বোঝার জন্য আমরা শিলিগুড়ি শহরের 4টি আমরা এরকম তার মেজার করার মতো যন্ত্র পুষিয়েছি। সেখান থেকে দেখা যায়, সেখান থেকে বোঝা যায় যে শিলিগুড়িতে বায়ু দূষণের মাত্রাটা কত। তো যাই হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ শিলিগুড়ি খুব কনজেস্টেড জায়গা, ট্রাফিক কন্ডিশনটা এখানে খুব বেশি হয়, স্বাভাবিকভাবে যে কোনো দূষণের মাত্রাটা একটু বেশি আছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা এই সমস্ত ব্যবহৃত হবে। এখানে বলা হচ্ছে যা ব্যবহৃত হতো আগে তার থেকে প্রচলিত বিদ্যুতে যেটা করা হতো তার 90% রিডিউস হয়েছে। আচ্ছা আচ্ছা, खुट्टा घुँडाहरू, खुट्टा दुख्ने, हातहरू दुख्ने त्यो धेरै कम्ती भयो। तपाईँलाई ब्याक पेनहरू सन्चो भयो अहिले? हाम्रो ठेगाना छ सेन्टर पोइन्ट बिल्डिङ, फर्स्ट फ्लोर, एचडी लामा रोड, अपोजिट टु ग्रान्ड प्लाजा सपिङ कम्प्लेक्स, जनता लज, दार्जिलिङ। सम्पर्क नम्बर छ 9641995791 and 7001155412। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें? ये करी ना हाईफाई वाली बात। Work like you're at office while chilling like you're at home. Office furniture from Royal Oak. Opposite Vegha Circle, 2.5 mile, Sevak Road, Siliguri. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. रश्मि, तेरे घर का फ्लोर तो काफी चमक रहा है। चमकेगा क्यों नहीं, मैं अपने घर के फ्लोर्स को देती हूँ दीप्स निर्मोल की बेहतरीन सफाई, जो फ्लोर मिरर सरफेस चमकाने के साथ बीमारी फैलाने वाले जम्स को भी अंदर से मारे और घर को बनाता है अंदर से क्लीन। अच्छी सफाई के लिए चुने दीप्स निर्मोल। ब्रिंग हाइजीन, मेंटेन क्लीनलीनेस।